আসসালামু আলাইকুম, নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি বেলে মাছ চচ্চড়ির রেসিপিতে। এখানে বড় বড় সাইজের বেলে মাছ টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই বলে রাখি, কিচেন রুমটা আমার না, আমি এখানে বেড়াতে গিয়ে রান্না করেছি। সো ফোনটা আমার হাতে থাকার কারণে একটু নড়াচড়া করছে, আশা করি কেউ কিছু মনে করবেন না। তো আমি একটি কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটাতে আমি তেল নিয়ে নেব। ভালো করে তাতিয়ে গরম করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দেব। দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে মাখিয়ে খুব সুন্দর করে গরম করে তারপরে মাছগুলো দেব। হালকা গরম করে মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে, কারণ বেলে মাছগুলো খুব সাধারণত অনেক নরম হয়। এগুলো অনেকে হাত মাখা করে রান্না করে, তো আমি এটাকে না ভেজে রান্না করতে পারি না। তো যারা আমার মতন ভাজা ছাড়া খেতে পারেন না তারা ভিডিওটি দেখতে পারেন। এভাবে করে দেওয়ার পরে যখন মাছের সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিতে হবে এবং যেই তেলটাতে রান্না করব ওই তেলটা টোটালটাই দিয়ে নেব। এবং মাছ এক পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এরপরে ভালো করে দুই পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে অনেক শক্ত হওয়া লাগবে না, জোরে একদম হাই ভলিউমে ভাজলে এটা মাছটা নরমও থাকবে, আবার তাড়াতাড়ি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে উঠিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। একটু আস্তে করে স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই উঠে আসবে। এভাবে করে সমস্ত মাছগুলো আমি একটু অফ ক্যামেরাতেই তুলে নেব, কারণ এক হাতে তুলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই মাছগুলো আমি সম্পূর্ণ তুলে নেওয়ার পর এখানে আমার আর একটু তেল লেগেছে, এরপরে আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে করে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব হলুদ এবং ঝালের গুঁড়া। তো ঝালের গুঁড়া এবং হলুদটায় হলুদ বেশি বলে কম পরিমাণ দিলাম এবং লবণ দিলাম। ঝালের পরিমাণটা কম, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, কারণ এটা একটু তেল তেলে হবে, ভুনা হবে। তো প্রথমেই আমার মাছের তেল দেওয়াটা কম ছিল, আপনারা চাইলে একবারে দিয়ে নিতে পারেন বা আমার মতো বারবার করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে ভালো করে ভুনা করে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা শরীরের জন্য শুধু উপকার তাই নয়, খাবারের যে মাছের বিশেষ করে যে গন্ধ থাকে ওটা দূর করে দেয়। এবার বাটা মশলার প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার রান্নার নিয়মটা অনেকেই জানেন, আমি মশলাটা একটু বেশি কষাতে পছন্দ করি। এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি, মানে যেখানে মাছটা রান্না হবে, ঝোল হবে না যদিও। তারপরে ভালো করে নেড়ে যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো এক এক করে এই ফুটে ওঠা পানির ঝোলের মধ্যে, ঝোলটার পরিমাণটা কিন্তু কম হবে কারণ মাছটা কিন্তু নরম, এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর তারপরে আবার ভেজে নেওয়া। এবার এক এক করে আমি সমস্ত মাছগুলো এর মধ্যে ভালো করে দিয়ে দেব, আর মাথার দিকটা মাঝে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালো করে কুক হয়, কোনো গন্ধ না থাকে। এবার এর ঝোলের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গা মাখা হয়ে যাবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো রান্নাটা জানাবেন। কড়ার তলা যাতে লেগে না যায় তাই কড়াইটা ধরে এভাবে করে ঝাঁকিয়ে নেবেন। আর আমার পেজ নাইস উইশ অ্যান্ড ক্রাফ্টে ফলো দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে। এই ছিল আমার আজকের রেসিপি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।